আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবার কেমন আছেন? ভাই আমি ফাহিম এবং আজকে আমাদের যাত্রা কার্গিল থেকে লে লাদাখ, যেই লে লাদাখ যাওয়ার জন্য এত কষ্ট করছি। তো আজকে 220 কিলোমিটার রাইড হবে আমাদের, 220 কিলোমিটার রাইড করে আমরা লাদাখ পৌঁছে যাব। অ্যান্ড সেই লাদাখের ভিউ দেখার জন্য আমি এতদিন ধরে ওয়েট করতেছি, যে ছোটোবেলা থেকে বলতে গেলে, সাইকেল স্ট্যান্ড থেকে। তো অলরেডি আমরা রেডি হয়ে গেছি জ্যাকেট পরে, অ্যান্ড লাদাখ 222 কিলোমিটার দেখা যাচ্ছে। অ্যান্ড আমরা বাইক রাইড স্টার্ট করে দিছি এবং সুন্দর করে ফুয়েলও লোড দিয়ে দিছি, কারণ আমাদের ফুয়েল সবসময় প্রতি রাইডের পরে শেষ হয়ে যায় এবং রাইড শুরুর আগেই আমরা ফুয়েল লোড করে ফেলি। আর এই তো আমি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে লাদাখ চলে যাচ্ছি, ভালোই লাগতেছিল। তার মাঝখানে আমরা দুপুরে লাঞ্চ করে নিই, দ্যাটস ওয়াই এই জায়গাটাতে আমরা দাঁড়াই গেলাম। আর এই প্লেসটার নাম হয়েছে ওয়াকা। তো আমরা এখানে সিনেমেটিক ভিডিও করতেছিলাম, ফুটেজ নিতেছিলাম, ব্লগের শ্যুট নিচ্ছিলাম, তারপরে সাগরের জন্য ওয়েট করতেছিলাম, বাট এইটা নিয়ে নিলাম। মানে জীবনে বিরিয়ানি খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে, দ্যাটস ওয়াই সাগরের ফোন দিয়েছিলাম, কই তুই তাড়াতাড়ি আয়, বিরিয়ানি শেষ হয়ে যেতেছে, নাহলে খাইতে পারবি না। দেন খাওয়া দাওয়া শেষ করেই মনে করেন যে বাংলাদেশের ফ্ল্যাগ এক এক জায়গায় উড়াচ্ছি, ভালোই লাগছে। নিজের দেশের পতাকা অন্য দেশে উড়ানোর মজাটাই কিন্তু অন্যরকম। সো যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তো নিয়মিত আমি আমার ভালোবাসার মানুষদের জন্য নতুন নতুন কন্টেন্ট বানাই, আর তারা আমার এইসব কন্টেন্টের জন্য অলওয়েজ ওয়েট করে থাকে, কজ তাদের কাছে আমি একজন চ্যাম্পিয়ন কন্টেন্ট ক্রিয়েটর। বাট আজকে আমি আমার ভালোবাসার মানুষদের জন্য দেখাবো একটা চ্যাম্পিয়ন ফোন। আপনারা ভাবছেন কিভাবে চ্যাম্পিয়ন, কারণ এতে আছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা, 256 জিবি চ্যাম্পিয়ন মেমোরি, সেই সাথে অ্যান্ড্রয়েড ফোনের প্রথম ডায়নামিক আইল্যান্ড। সো গাইজ, রিয়েলমি C55 কিনে তুমিও হয়ে যাও রিয়েল চ্যাম্পিয়ন। দেন তোমাদের চাচ্ছ আঁকা বাঁকা মিঠো পথ দিয়েই মনে করেন পাহাড়ের রাস্তা দিয়ে চালিয়ে যাচ্ছিল এবং সেই সব ফুটেজ ক্লিক করতেছিল মইন এবং রহিম। অ্যান্ড ভালোই লাগতেছিল যখন এভাবে রাইড করতেছিলাম, তারপর এক একটা শট, কারণ তোমরা এই সব ভিডিওগুলো অনেক চাইছো, যে রাইডিং ফুটেজগুলো। বাকি সব ফুটেজ দেখতে হলে কিন্তু ফুল ভ্লগ দেখতে হবে, যেটা আবারও আসতেছে ইউটিউব চ্যানেলে। অ্যান্ড এই সব পতাকাগুলোর মধ্যে অনেক মন্ত্র লেখা, এগুলো হয়েছে বৌদ্ধদের, বাট জানি না কী লেখা। তো আমি আবারও রাইড শুরু করে দিলাম এবং এই পাহাড়, কারণ আমরা বরফ শেষ করে এখন আমরা আসি হলুদ পাহাড়, মানে পাথরের দেশ আর কি, পাথর পাথর খালি পাথর। তাই চিন্তা করলাম যে কিছু কিছু জায়গায় দাঁড়ায় ফুটেজগুলো ক্লিক করে ফেলি, কখন আসি আর না আসি। দেন তোমাদের চাচ্ছ স্ট্রেট রোড লাদাখ, ইয়েস, এন্ট্রি অলরেডি মেরে দিছে এবং নিজের মতো করে বাইক চালাচ্ছি, ড্রোন ভিউ নিলাম, অনেক কিছু নিছি। ওই যে দেখা যাচ্ছে এক টুকরো বরফ, সেই বরফের রাস্তা, তারপরে এই সব পাথরের রাস্তা, সব মিলে এনভায়রনমেন্টটা ছিল 100-তে 100। তারপর একটা হঠাৎ করে ব্রেক দিয়ে দিলাম, কারণ আমাদের নুডলস খেতে হবে। অ্যান্ড এবার ভেজিটেবল না, এবার পাইলাম এগ নুডলস, যা আমাদের জন্য অর্ডার করছে আর ওরা খাচ্ছিল, কারণ ওরা তো আমাদের আগেই চলে আসছে। তারপর দেখতে দেখতে লাদাখের স্ট্রেট রোডে এন্ট্রি মেরে দিলাম। পিছনে আছে তোমাদের সাগর ভাই, সামনে আছে আমি, BMW অ্যান্ড রয়্যাল এনফিল্ড রাস্তা কাঁপিয়ে অলরেডি দিল্লি থেকে লাদাখের পথ অতিক্রম করে ফেললো। অ্যান্ড আমরা আমাদের হোটেল খুঁজতেছি এখন, হোটেলটা পেলেই মনে করেন যে জীবনটা শেষ হয়ে যাবে আজকে আমাদের, কজ আজকে আমরা প্রচুর পরিমাণে টায়ার্ড, হাতে অলরেডি একটা ব্যথা পাইছি, যেটা কাউরে বলি নাই, ব্লগেও দেখাই নাই। দেন সুন্দর করে হোটেলের সামনে বাইকগুলো পার্ক করলাম, তারপর সুন্দর করে রুমের মধ্যে চলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। -4 ডিগ্রি চলতেছে আর আমার অবস্থা পুরাই খারাপ, হিটার লাগায় রাখছি, মানে বাংলাদেশে যেতে পারলেই হয়।